আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন। আজকের পর্বে থাকছে টঙ্গী স্টেশন হতে টঙ্গী বাটা গেট পর্যন্ত যে 12 রেনের সড়ক নির্মাণ হচ্ছে তার বিস্তারিত তথ্যচিত্র। আর বিআরটি লাইন 3 প্রকল্পের নিয়মিত আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রিয় দর্শক, টঙ্গী অংশে বিআরটি লাইন 3 প্রকল্পের পিলার, পাইলিং এবং গার্ডার উত্তোলন, আই গার্ডার উত্তোলন থেকে শুরু করে টঙ্গী পুরাতন সেতু ভাঙার পাশাপাশি টঙ্গী স্টেশন থেকে টঙ্গী বাটা গেট পর্যন্ত নির্মাণ করা হচ্ছে নতুন করে 12 লেনের সড়ক নির্মাণের কাজ। পর্যায়ক্রমে এই 12 লেনের সড়ক নির্মাণের কাজটি টঙ্গী মেলগেট থেকে টঙ্গী বাজার এলাকা পর্যন্ত করা হবে। তবে টঙ্গী মেলগেট থেকে টঙ্গী বাজার এলাকা পর্যন্ত এখানে যানবাহনের চাপ খুব বেশি থাকার কারণে সর্বোচ্চ 2 লেনের বেশি মাটি কাটার কাজ করা হচ্ছে না। তবে খুব দ্রুত গতিতে এখানে যেমন একদিক থেকে মাটি কাটা হচ্ছে, অন্যদিক থেকে আবার নতুন করে মাটি দিয়ে ভরাট করে সেখানে বুলডোজার দিয়ে সেগুলি সমান করার কাজ এগিয়ে চলছে। বিআরটি লাইন 3 প্রকল্পের গাজীপুরের শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত যে বাস রেপিড ট্রানজিটটি নির্মাণ করা হচ্ছে সেটি 2023 সালের মধ্যেই চালু করার লক্ষ্যে এগিয়ে চলছে এই প্রকল্পের নির্মাণ কাজ। বিআরটি প্রকল্প থেকে আশা করা হচ্ছে এই প্রকল্পের নির্মাণ কাজ আগামী জুন মাসের মধ্যে শেষ করতে পারবে এবং পরবর্তীতে যে কোনো সময় এই প্রকল্পটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিআরটি কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, এই ছিল বিআরটি লাইন 3 প্রকল্পের টঙ্গী অংশে 12 লেনের সড়ক নির্মাণ নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।